বাসের সামনে যেখানে সুমন অধিকারীকে আটকে দেওয়া হয়েছে বাসের সামনে ছবিটা এই মুহূর্তে বাসের ওপরে উঠে পড়েছে বিজেপি কর্মীদের ওয়ান আমরা কি বোন তুলক তোমার বিচার চাই যতক্ষণ আপনি মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন না এই পশ্চিমবঙ্গে আন্দোলন আমাদের আন্দোলন খতম চলবে একের পর এক একের পর এক ঘটনা এই মুহূর্তে পুলিশের আধিকারিকরা তারা এসে গেছেন পরিস্থিতি সামাল দিতে একের পর এক পুলিশ অফিসাররা কর্তারা স্যার কি করবেন স্যার সাইড করুন সাইড হো সাইড হো বাইরে যাচ্ছে কেউ ছাড়বে না মহিলারা এখান থেকে সরবেন না জানাচ্ছেন মহিলারা সরবেন না জানাচ্ছেন প্রচুর মহিলারা তারা বাসের সামনে কার্যত এই মুহূর্তে ভিড় জমে রয়েছে আমি ছবিটা বাসের ওপরে উঠে গেছেন বিজেপি কর্মীরা কি দাবি জাতীয় পতাকা হাতে গাড়ির ওপরে জাতীয় পতাকা হাতে পুলিশের যে প্রিজন ভ্যান তার ওপরে বিজেপি কর্মীরা না না আমি কর্মীদের আইন হাতে তুলতে নাম বিজেপি এসব করে না ওরা করে কোনো কারণ ছাড়া টেনে হিচড়ে হাতে আপড়ে কাপড়ে ছিঁড়ে তুলে নিয়েছে আন্দোলন চলবে নামতে বলো এই উপর থেকে নামো না কেউ আইন হাতে তুলবে বিজেপি এসব করেন জিন্দাবাদ 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 জিন
কংগ্রেস সঙ্গে সব সময় এই মুহূর্তে বিজেপি কর্মীদের দেখতে পাচ্ছি পিসফুল ডেমোস্ট্রেশন সবাইকে অ্যালাউ করছে স্বাস্থ্য ভবন আমাদের নয় কি মমতা ব্যানার্জি চুরি লুকানোর জন্য ও হ্যাঁ
আপনারা দেখুন কিভাবে একজন মহিলা হয়ে মহিলার ইজ্জত নিয়ে খেলা করছে। পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নয়, পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নয়। मैं और प्रदेश अध्यक्ष दोनों ने हम लोग उनको रिक्वेस्ट किया, पांच आदमी को जाने दीजिए। जाने तो नहीं दिया, खिंचक के यहाँ घुसा दिया और ड्राइवर के भी भागा दिया, रिजर्व वैन में उठा दिया और ड्राइवर का भी भागा दिया। क्या बदतमीजी, देखिए ये इलेक्टेड रिप्रेजेंटेटिव हम सब है, LOP है, MP है, किस तरीके से व्यवहार कर रहा है देखिए। আমি যাব শুভেন্দু বাবু, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে গরমে কার্যত পরিস্থিতি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন। ऑर्डर आने दीजिए, देखिए आने दीजिए। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের ঠিক অদূরেই যে বিজেপির সল্টলেক বিজেপি যে অফিস, সেই সল্টলেকে বিজেপির অফিসের সামনে বিজেপি কর্মী সমর্থকরা জমা হয়েছে। যেহেতু নেমে গেলে তো আপনারা দেখাবেন, চলে পুরোপুরি সাফোকেশন তো বাসের ভেতর সাফোকেশন। জানুয়ারের মতো আটকে রেখেছি। শুভেন্দু, পুলিশ ইজ হ্যারাসিং ইউ এবং এভরি ওয়ার্কার। আমি শুভেন্দু বাবুর সাথে কথা বললাম, এবার একটু আগে থেকে একবার আরো বিধায়করা রয়েছেন, আরো বিধায়করা রয়েছেন, সেই বিধায়কদের সঙ্গে কথা বলবো। বিধায়কদের অবস্থা কেমন, কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছেন? এইভাবে গরমের মধ্যে ড্রাইভার পালিয়ে গেছে, আপনারা এবারে